দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এখন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইথিলিন ইউপ্যাক পদ্ধতিতে নাম হবে ইথিন এর সংকেত এইচ টু সি ডাবল ওয়ান সি এইচ টু অর্থাৎ এখানে দুটো হাইড্রোজেন পরমাণু একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে এবং এই কার্বন পরমাণুটা এই কার্বন পরমাণুর সঙ্গে দ্বীজি বন্ধন দ্বারা যুক্ত এবং এই দ্বিতীয় কার্বনটা আবার দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে আমরা যদি ইথিলিনের স্ট্রাকচারটা একটু দেখি তাহলে স্ট্রাকচারটাই আমরা সেটা দেখতে পাচ্ছি যে দুটো হাইড্রোজেন পরমাণু কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত এই কার্বনটার সঙ্গেও দুটো হাইড্রোজেন পরমাণু এক বন্ধন দ্বারা যুক্ত এবং দুটি কার্বন পরমাণু পরস্পর পরস্পরের সঙ্গে ডিযোজি বন্ধন দ্বারা যুক্ত এই ডিযোজি বন্ধনের একটি বন্ধনকে বলা হয় সিগমা বন্ড এবং অপরটিকে বলা হয় পাই বন্ড ইথিলিনের পরিচয়ের ক্ষেত্রে বলেছি এটি অ্যালথিন ইন অ্যালথিন গ্রুপের প্রথম জৈব যৌগ এর মধ্যে দুটি কার্বন পরমাণু পরস্পর ডিযোজি বন্ধন দ্বারা যুক্ত থাকে একটি বন্ধনকে বলে পাইবন্ধন অপরটিকে বলে সিগমা বন্ধন দ্বিজি বন্ধন বলেই এটি অসম্পৃক্ত দ্বিজি বন্ধন বলেই এটি অসম্পৃক্ত জৈব যৌগ ইথিলিনের উৎস প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকা এই গ্যাসকে উচ্চ তাপমাত্রায় তাপ বিয়োজন পদ্ধতির ক্র্যাকিং ইংরেজিতে বলে মাধ্যমে বাণিজ্যিক উপায়ে প্রস্তুত করা হয় উৎ প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকা এই গ্যাসকে উচ্চ তাপমাত্রায় তাপ বিয়োজন পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক উপায়ে প্রস্তুত করা হয় এরপরে আমরা আসব ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করি ল্যাবরেটরিতে একশো থেকে একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় ইথিলিন ও জল উৎপন্ন হয় দেখো তোমরা ইথিলিন এবং জ যে ইথাইল অ্যালকোহল এখানে প্রেজেন্ট থাকছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কি করে এই এর এই এইচ ও এইচ এইখান থেকে একটা জলের অণু তৈরি করে যেটা এখানে বেরিয়ে যায় এবং এই জলের অণুটা সালফিউরিক অ্যাসিড বার করে নেয় তার ফলে এদের সিঙ্গেল বন্ডা ডবল বন্ডে পরিণত হয়ে যায় এবং উৎপন্ন হয়ে যায় ইথিলিন এবং উৎপন্ন হয়ে যায় ইথিলিন এবার আমরা ধর্ম নিয়ে আলোচনা করব